এই জয় ছিল আকাঙ্ক্ষিত। বারংবার বাংলার বুকে প্রমাণিত হচ্ছে বিজেপি বলে বাংলায় কেউ নেই, এমনই দাবি করলেন কৃষ্ণনগর যুব তৃণমূল সভাপতি তন্ময় ঘোষ। এই লড়াই ছিল সম্মানের লড়াই। আজ মা মাটি মানুষের জয়লাভের আবারও প্রমাণ করে দিল বাংলায় মানুষকেই দরকার। প্রায় 58,000 ভোটে জয়লাভ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই জয়লাভের উচ্ছ্বাসে মেতে উঠল কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেস, মেতে উঠলেন আবির খেলায়, পাশাপাশি মিষ্টিমুখও করানো হলো প্রত্যেককেই। এই জয়লাভে উচ্ছ্বাসিত গোটা নদিয়া জেলা। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও দাদা, একটু তুমি সরো। হ্যাঁ, মিষ্টি তাই তো দেখতে পাচ্ছি না, হাত দেখতে পাচ্ছি খালি। ঠিক আছে, নিজে একটা খাই। Thank you.
ভবানীপুরে ভোট হলো, ভবানীপুরে ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই তো আসছে কি মুকুল রায় যদি ইস্তফা দেন বিজেপির পক্ষ থেকে, তাহলে তো এখানে উপনির্বাচন হবে, সেই দিক দিয়ে কী মনে করছেন? দেখুন, উপনির্বাচন হবে, মানুষ বিজেপির ভরসা রেখেছিল, কিন্তু সারা বাংলার মানুষ দেখেছে বিজেপি কিন্তু তাদের পাশে বা সাধারণ মানুষের পাশে থাকার দল নয়। তারা সম্পূর্ণ একটা ধাপ্পাবাজি দল যেটা আজকে দেশ শাসন করছে। 2024 সারা দেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাইছে। আর কৃষ্ণনগরের কথা যদি বলেন, কৃষ্ণনগরের মানুষরাও বুঝে গেছে যে বিজেপি কীভাবে মানুষের পাশে থাকে আর তৃণমূল কংগ্রেস কীভাবে মানুষের পাশে থাকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজগুলো দেখলে এবং আমাদের কৃষ্ণনগর শহরে যদি আমাদের দলের কাজ দেখেন, প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানো, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো পালন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজগুলো সেগুলোর পাশে থেকে, মানুষের পাশে থেকে, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার যেটুকু হয়েছে, আমরা কিন্তু প্রত্যেক সাধারণ মানুষের পাশে থাকছি। আমরা আশা রাখছি সাধারণ মানুষ আমাদের দলের উপরে সম্পূর্ণ আস্থা রাখবে। মানে এখানে যদি এই মুহূর্তে যে উপনির্বাচন হয়, তাহলে আপনারা বলছেন যে তৃণমূলই আবার জয়লাভ করবে? অবশ্যই, প্রচুর ভোটে জয়লাভ করবে। আপনার নাম? তন্ময় ঘোষ, সভাপতি কৃষ্ণনগর সহ তৃণমূল যুব কংগ্রেস। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বিপুল ভোটে বিজেপিকে হারিয়েছে, যার জন্য আমরা এখানে একটু মিষ্টি মুখ এবং আবির খেলাই। আমরা যারা সাধারণ কর্মী এবং যারা কৃষ্ণনগরবাসী আছি, তারা সকলে আমরা একটু আবির খেলা এবং মিষ্টি মুখ করছি এবং মানুষকে করাচ্ছি। কোভিড প্রোটোকল, দেখুন, কোভিড প্রোটোকল আজকে যতদূর আমরা চেষ্টা করেছিলাম যাতে মানুষের জমায়েত কম হয়, এবং আমরা এর মধ্যে ইতিমধ্যেই অনেককে ফাঁকা করে দিয়েছি। কোভিড প্রোটোকল মানা অবশ্যই মানুষের জন্য দরকার। শুধু বিজয় মিছিলে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এটুকু শিখিয়েছেন মানুষের জন্য ভাবতে, সেই কথা মাথায় রেখেই যারা এখানে ভিড় ছিল, যে যারা সকলে এসেছিল সাধারণ কর্মীরা, তাদের সকলকে আস্তে আস্তে যেটুকু পেরেছি মিষ্টি মুখ করিয়ে তাদেরকে আসতে বলেছি। আমাদের বিধানসভা ভোটে পেস্টিস এমনি পাংচার হয়ে গেছিল, আরো তো পাংচার হলোই, আর বিজেপি তো কোথাও নেই। তন্ময় ঘোষ, সভাপতি কৃষ্ণগর সহ তৃণমূল যুব কংগ্রেস। এই জয় সাধারণ মানুষের জয়, এ জয় বাংলার মামাটি মানুষের জয়, এ জয় উন্নয়নের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়।